হ্যালো আমাদের আটবন্ধন চুপের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউজিং আর্থিং তো চলুন আমরা জেনে নিই আর্থিং ডিফিশন সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো আর্থিং সম্পর্কে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ইলেকট্রিক্যাল আর্থিং ইলেকট্রিক্যাল আর্থিং এর চিত্র ওম তারের সাহায্য বৈদ্যুতিক শক্তির তাৎক্ষণিক নিঃসরণ সরাসরি পৃথিবীতে স্থানরত করার প্রক্রিয়াটিকে বৈদ্যুতিক আর্থিং বলে বৈদ্যুতিক আর্থিং যন্ত্রপাতির নন কারেন্ট বহনকারী অংশ বা সর্বাহ ব্যবস্থার নিরপেক্ষ অংশকে মাটিতে সংযুক্ত করা হয় এটি ইলেকট্রিক আর্থিংয়ের আরেকটি চিত্র বেশিরভাগ ক্ষেত্রে আর্থিংয়ের জন্য গ্যালভেনাইজ লোহা ব্যবহার করা হয় বর্তমান ফুটো একটি সহজ পথ প্রদান করে যন্ত্রপাতির শর্ট সার্কিট কারেন্ট পৃথিবীতে চলে যায় যার সম্ভাবনা শূন্য এইভাবে ক্ষতি থেকে এবং সরঞ্জাম রক্ষা করে ইলেকট্রিক্যাল আর্থিং টাইপস এটি চিত্র ইলেকট্রিক্যাল আর্থিং টাইপসের বৈদ্যুতিক সরঞ্জাম প্রধানত দুটি নন কারেন্ট বহনকারী অংশ নিয়ে গচিত এই অংশগুলি বৈদ্যুতিক সরঞ্জামগুলির সিস্টেম বা ফ্রেমের জন্য নিরপেক্ষ বৈদ্যুতিক ব্যবস্থার এই দুটি বহনকারী অংশে আর্থিং থেকে আর্থিংকে দুই প্রকার ভাগ করা যায় নিউট্রাল আর্থিং এবং ইকুইপমেন্ট আর্থিং নিউট্রাল আর্থিং নিউটাল আর্থিং এর চিত্র নিউট্রাল আর্থিং এ সিস্টেমের নিউট্রাল জি আই তারের সাহায্যে সরাসরি পৃথিবীর সাথে সংযুক্ত থাকে নিউট্রাল আর্থিংকে সিস্টেম আর্থিং বলা হয় এই ধরনের আর্থিং বেশিরভাগ সিস্টেমে সরবরাহ করা হয় যেখানে স্টার উইন্ডিং রয়েছে যেমন জেনারেটর ট্রান্সফর্মার মোটর ইত্যাদি নিউট্রাল আর্থিং দেওয়া হয় ইকুইপমেন্ট আর্থিং ইকুইপমেন্ট আর্থিং এর চিত্র বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে এই ধরনের আর্থিং প্রদান করা হয় ধাতব মতো যন্ত্রপাতি নন কারেন্ট বহনকারী অংশটি পরিবাহী তারে সহজ পৃথিবীর সাথে সংযুক্ত থাকে যন্ত্রে কোনো ক্ষতি দেখা দিলে শর্ট সার্কিট কারেন্ট একটি তারের সাহায্যে পৃথিবীকে অতিক্রম করে এইভাবে ক্ষতি থেকে সিস্টেম রক্ষা করে ইম্পর্টেন্স অফ আর্থিং ইম্পর্টেন্স অফ আর্থিং এর চিত্র নিম্নলিখিত কারণে আর্থিং অপরিহার্য আর্থিং শর্ট সার্কিট কারেন্ট থেকে কর্মীদের রক্ষা করে নিরোধক ব্যর্থতার পরও আর্থিং শর্ট সার্কিট কারেন্টের প্রভাবের সবচেয়ে সহজ পথ প্রদান করে আর্থিক উৎসব হল যে এবং বজ্রপাত থেকে যন্ত্রপাতি এবং কর্মীদের রক্ষা করে মাটির কাছাকাছি বা মাটির নিচে স্থাপিত বৈদ্যুতিক পরিবাহী বা ইলেকট্রিকের কিছু সিস্টেমের সাথে ইনস্টলেশনের সংশ্লিষ্ট অংশগুলোকে বৈদ্যুতিকভাবে সংযুক্ত করে আর্থিং করা যেতে পারে গ্রাউন্ডিং লেভেলের নিচে আর্থিং ম্যাট বা ইলেকট্রিক একটি ফ্ল্যাট আয়রন রাইজার থাকে যার মাধ্যমে যন্ত্রপাতির সমস্ত নন কারেন্ট বহনকারী ধাতব অংশ সংযুক্ত থাকে এটি ইম্পর্টেন্স অফ আর্থিং এর আরেকটি চিত্র যখন কচি দেখা দেয় তখন যন্ত্রপাতি থেকে ফল্ট কারেন্ট আর্থিং সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে প্রবাহিত হয় এবং এর ফলে ফল্ট কারেন্ট থেকে যন্ত্রপাতিকে রক্ষা করে ফল্টের সময় আর্থ ম্যাচ কন্ডাক্টরগুলি ভল্টেসে উঠে যায় যা গ্রাউন্ডিং ফল্ট দ্বারা গুণিত আর্থ ম্যাচের প্রতিরোধের সমান এটি আরেকটি চিত্র যোগাযোগের সমাবেশকে আর্থিং বলে আর্থিং এর সাথে ইন্সপিরেশনের অংশগুলোকে সংযুক্ত করে এমন ধাতু পরিবাহীকে বৈদ্যুতিক সংযোগ বলে আর্থিং সংযোগকে একত্রে আর্থিং পদ্ধতি বলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারবেন এবং আমাদের এই ভিডিও থেকে যদি ইনফরমেশন বা তথ্য পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন